আমাদের দেশের লোক বলে হুজুর অসুবিধা নাই, মোলবিরা নামাজ পড়িয়া না পড়ি যা অন্যায় করব করব, হুজুররা মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। আমাদের দেশে মিলাদ চলে, চলে না? চলে না। তিন বোতল মদ খেয়ে মরে গেছে, বললে ইয়াসিন ভাইকে দাওয়াত দেন, মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। আমরা কি দোয়া করি? আল্লাহ তিন বোতল চালিয়ে দিয়েছে, আমাকে দেশি মুরগি দিবে আর ভাত দিবে আর 500 টাকা দিবে, যা হোক করে জান্নাতে দিন। আল্লাহ সেই মৌলবিকে যে কি কেলানি দিবে তা ঠিক নাই, বুঝতে পেরেছেন না? পারেননি, আর যে গেছে সেও কেলানি খাবে। আমার ভাই দোয়া হবে মোমিনিন মোমিনাত মুসলিমিন মুসলিমাত। আমরা তো নাস্তিকের জন্য দোয়া চাই যে আমার আল্লাহকে মানে না, আমরা তো একটা কাফেরের জন্যও দোয়া চাই যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি। আমার ভাই কান খুলে শুনেলেন, যারা ইমানদার হবে মমিন হবে, আমি বলে যাই আপনার মেয়েকে আমার মায়ের দিকে বলছি, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, এটা আমার আল্লাহর ফর্মুলা। আমি জানি আমার ভাইরা আপনি মনে করছেন নামাজ পড়ে রোজা রেখে আপনি বড় পণ্ডিত হয়ে গেলেন, বড় দিনদার হয়ে গেলেন। আজকে আপনাকে বলে দিই, শুনে নেন কিয়ামতের আলামত। আরব দেশে আরব ভূমিতে সালমান প্রিন্স মৌলভীদিকে হুকুম জারি হুইপ জারি করেছে মক্কা মদিনায়। তোমরা ভাষণে বলো ইন্ডিয়া থেকে যে তবলিগ জামাতের কাজ চলছে, এই তবলিগটা হচ্ছে, এরা হচ্ছে সন্ত্রাসবাদ, এই তবলিগটা চলবে না, আরবের ভূমিতে নিষিদ্ধ করো। বড় কষ্ট লাগে এইটা শুনে, বাংলাদেশের বক্তা অনেক খুশি, বাংলাদেশের কিছু বক্তা বলছে দারুণ হয়েছে তবলিগ বন্ধ করেছে। আমার ভাই সালমান প্রিন্স সেখানে কষ্ট লাগে অনেক, আমাদের দেশের মৌলবি বাংলাদেশের মৌলবিরা বিরোধিতা করছে, তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে, এই তবলিগের বরকতে মাতাল সে মসজিদ মুখী হয়েছে, এই তবলিগের বরকতে গাঁজাওয়ালা সে নামাজ পড়তে শিখেছে, এই তবলিগের বরকতে শুনে রেখে দাও যারা বাদ্দিন ছিল তারা দিনের মধ্যে ফিরে এসছে, আল্লাহর ঘরে ফিরেছে। আমার ভাই শুনে রেখে দেন একটা কথা বলে যাই, আজকে কোথায় সেই সমস্ত তবলিগ বালারা যারা বলে মৌলবিরা বিরোধী, যারা বলে এরা তবলিগ বিরোধী, এখনো পর্যন্ত তোমাদের কোনো বিবৃতি বের হয়নি? দারুল উলুম দেওবন্দ প্রতিবাদ করেছে, জমিয়তে উলামায়ে হিন্দ মোল্লা আরশাদ মাদানী সাহেব প্রতিবাদ করেছেন, আমরা প্রতিবাদ করেছি, ধিক্কার জানিয়েছি। আবার বলে যাই যাদের জানা নেই যে আরব তবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে, আরবের সালমান প্রিন্স কিয়ামতের আলামত শুনে নেন, ভদ্র বেশ্যাখানা খুলেছে। বেশ্যা কখনো ভদ্র হয়? পাগল। মদের বার খুলেছে, মেয়েরা ড্রাইভারিং করবে, মেয়েরা খেলা করবে। আমার ভাই অনেকজন মনে মনে করবেন মলি সাহেব ঠিকই তো বলেছে, মেয়েরা খেলবে, মেয়েরা গাড়ি চালাবে, মেয়েরা স্কুটি চালাবে, তবে রেডি হয়ে যাও তোমার মেয়েকে তুমি জাহান্নামের আগুনে দেখতে পাবে, তবে রেডি হয়ে যাও তোমার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে। যদি বলেন কেমন করে, আমার মায়ের আমার বোনেরা আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজ থেকে ফিরে এসে সিজদায় পড়ে আছেন, আমার নবী বিশ্ব নবী এত কাঁদছেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, মা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্নাকাটি করছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আয়েশা, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, হে আমার সাহাবীরা শোনো, জাহান্নামে আমি তিনটে মেয়েকে আমার উম্মতিকে এমন অবস্থাতে দেখেছি, তাই আমি কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অবস্থাতে দেখেছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, আমি একটা মেয়েকে দেখলাম মাথা চুলটা বাঁধাই অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, রক্ত চর্বি গলে গলে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম হাত পা বাঁধা অবস্থায় উল্টো দিকে টাঙানো আছে, তার নাড়ি ভুঁড়ি তার মাথার মগজ সব টকবক করে ফুটে ফুটে আগুনের ওপরে পড়ছে কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা,
আমার নবী বিশ্ব নবীকে মা ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার আব্বা জান এরা কি অপরাধ করেছে আমার নবী বিশ্ব নবী বললেন প্রথম যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথা চুল পেট পিট খুলে ঘুরে বেড়াতো আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম সেই মেয়েটা নিজের প্রতিবেশীতে ঝগড়া বিবাদ সৃষ্টি করত এবং নিজের স্বামীর অবাধ্যতা করত আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে তৃতীয়টা যেটা বললাম হে আমার বান্দা আমার উম্মত উম্মতিরা শুনে নাও তৃতীয় নম্বর মেয়েটা নিজের স্বামী ছাড়াই অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে সবাই দোয়া করুন আল্লাহ জানোই আমার মা বুনে দিকে হিফাজত করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা আপনাদের সরাইডিগর মোড়েতে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছি কোথায় বসবে বা কথা বলুন না কলাতে সেই কলা কিনবেন আপনারা কিনবেন দেখ ওই কলা বললাই নাকি মাছি বসে গেছে আমার মায়েরা তোমরা হচ্ছ কলার জাত যদি নিজেদেরকে ঢেকে দাও তোমাদের সম্মান বেড়ে যাবে যদি ইজ্জত খুলে দাও তোমাদের সম্মান শেষ হবে পরকালটাও তোমাদের শেষ হবে আমার যুবকরা একবার যদি কোনো মেয়ের দিকে নজর পড়ে দ্বিতীয়বার দিও না দ্বিতীয়বার কোনো রকম চলে গেলে তৃতীয়বার আর দিও না আর আমাদের যুবকরা এত ভালো একবার যদি কেউ ভালো ড্রেস পরে পিঠটা আর প্যাটটা বেরিয়ে থাকে তো এই চায়ের দোকানে বসে দেখেই যাবে দেখা শেষ নাই বড় কষ্ট লাগে আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা আমাদের মা বোনের দিকে পর্দায় নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ এ জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাইয়েরা পরকালকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণের পরের জিন্দেগিটাকে ভয় করে আমি মরে যাওয়ার পরে আমার পরবর্তী জীবনটা কি হবে এই দুনিয়া নয় আমার যুবকের আজকে জানেন অনেক যুবক আজকে তো সরাইডগড়ের ছেলেরা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে আপনি দেখতে পাবেন কত জনের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে বিগ বাজারে দেখা হলো সালাম আলাইকুম হুজুর আপনাকে খুব ভালোবাসি আপনাকে ভালো লাগে যুবকরা রাস্তায় দেখা হলো হুজুর খুব ভালো লাগে আমাদিকে যদি এত ভালোবাসো এত যদি ভালো লাগে আমাদিকে বলছে আপনাকে ভালোবাসি কিন্তু চুল কেটেছে ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথাটা তাহলে কি ভালোবাসা হলো বুঝতে পেরেছেন না পারেননি হুজুর আপনাকে খুব ভালোবাসি চুলটা ওরকম কাটলে আমাদের মতো করতে পারলি না দাড়ি রাখতে পারলি না আমাকে আবার ইউটিউবে অনেক যুবক প্রশ্ন করে অনেক মানুষ হুজুরের দাড়ি নাই কেন আমি কি করব আল্লাহ দাড়ি না দিলে টেনে বার করব বড় কষ্টের বিষয় দাড়ি আল্লাহ আমাকে দেয়নি যেটুকু দিয়েছে আল্লাহ সেটুকুই আছে তা না হলে যদি দাড়ি না থাকতো এই মলবিরা আমাকে এখানে বসতে দিত আমার বিরুদ্ধে করতো না যে দাড়ি চাচা একটা মলবিকে কেন বসতে দেবে জীবনে দাড়িতে হাত লাগাইনি আর যাদের দাড়ি আছে তারা আমরা রাখতে পারিনি ঠিক বলছি না দাড়িগুলোকে চেচে নামিয়ে দিয়েছে আমার ভাইয়েরা শুনেলেন আল্লাহর নবীর হাদিস কেউ যদি লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে আমি আল্লাহ তাদেরকে আজাব দিতে লজ্জাবোধ করি জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের যুবকরা দাড়ি রাখতে লজ্জাবোধ করে অনেক যুবক দাড়ি রাখে না কেন আমি যদি দাড়ি রাখি আমার উ আর আমার দিকে তাকাবে না উ মানে বুঝতে পেরেছেন যারা বুঝার তারা হাসতে শুরু করেছে বুঝতে পেরেছেন না পারেননি বলবে দাড়িওয়ালা আবার আমাদের দেশের এখন কিছু যুবতী মেয়ে বলছে দাড়িওয়ালাকে কে বিয়ে করেল বিয়ে করবে কেন তারা জানে যদি নামাজিয়া দাড়িওয়ালা হয় মেলা নিয়ে যাবে না বিগ বাজার ঘুরাবে না মোটর সাইকেলের পেছনে বসাবে না আমার মায়ের আমার বোনেরা কান খুলে শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষকে দাঁড় করাবেন করাবেন না করাবেন না যারা মনে মনে ভাবছেন নামাজ পড়িনি রোজা রাখিনি হুজুররা দাঁড় পার করিয়ে দিবে আমার গ্রামে একটা ভাই হয় জানেন আমাকে বলছে আমার চিন্তা না মানে কেন বলে তোমাদের বাপ বেটার দুজনের মধ্যে একজনের জামা ধরে পেরিয়ে যাবো আমি তাই নাকি বলে হ্যাঁ কিছু করি আর না করি এমন শোন আল্লাহর নবীর হাদিস কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে ধরবি কোন জায়গাটা দড়িলি যেতে হবে তাহলে তাই না বড় কষ্ট লাগে যারা এরকম চিন্তাধারা করেছেন
হুজুরদের পেছন ধরে পেরিয়ে যাবো। আমাদের দেশের অনেক লোক তো দামোদারের ধারে গড়াগড়ি খেয়ে বলছে জান্নাতে যাব, নামাজ পড়েন না। আপনি দেখুন অনেকজন আন্ডার প্যান্ট পরে পাথর চাপড়ি যায় বলে হজের নে কি পাবো। ইসলাম সত্যর ওপরে চলে না মিথ্যার ওপরে বাবা, সত্যর ওপরে চলে। হাজরতে হোসেন শহীদ হয়েছে কোথায়? সরাইটিগড়ে, বড় বাজারে, ডেলাপাড়ায়, খাগড়াগড়ে। কোথায় শহীদ হয়েছেন? ইরাকের মাটিতে, কারবালার প্রান্তরে, কিন্তু মঞ্জিল মাটি হচ্ছে সরাইটিগড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন, এটা মিথ্যা না ওটা মিথ্যা? তাড়াতাড়ি বলুন, এ কথা বলুন, এটা মিথ্যা? ইসলাম মিথ্যার ওপরে চলে না সত্যর ওপরে চলে। অত মহব্বত থাকলে একবার ভাড়া করে, প্লেন ভাড়া করে যা কারবালা থেকে ঘুরায়। অত দেখছি কত নবীর প্রতি ভালোবাসা, শুধু শুধু বড় বাজারে মদ খেয়ে আসছিস কেন? বুকা বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বাড়ি থেকে 27 কিলোমিটার রাস্তা, 27,000-এর বেশি মাজার আছে। আপনাকে বলে দিই, রাগ করবেন না। বর্ধমান টাউনের যে সমস্ত ভাইয়েরা এসছেন, আমি কারো বিরোধী নয়, একটা কথা মাথায় রাখবেন, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত তোমার মতো ট্যানার চাদর লয় হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক বলছি না ভুল বলছি? আমার রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার মায়েরা কান খুলে শুনেলেন, আমাদের কাছে শুনেলেন, স্ত্রীর, আপনার স্ত্রীর কাছে আপনার হক বেশি না আমার মতো মলবির হক বেশি? তাড়াতাড়ি বলুন, এ কথা বলুন, স্বামীর হক বেশি না মলবির? স্বামী, আমি যত বড়ই পীর হয়ে যাই, আমার থেকে স্বামীর হক স্ত্রীর কাছে বেশি। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় না, যায় আপনাদের সরাইট করে যায়। এ পানি হলো তো গিলাস কই, সরাইটি করে যায়। কোনো মলবি বলতে পারবে না মেয়েদের স্বামী মারা গেলে কবরস্থানে যাওয়া হারাম, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। আমার ভাইয়েরা ইয়াসিন মারা গেছে, আপনি কি করে কবরস্থানে যেতে পাবে? আপনার স্ত্রী আমার কবরে কি করে যেতে পাবে? বিবেককে জিজ্ঞেস করি। অনেকজন বলে যে মক্কায় হাজিরা হজ করতে যায়, হাজি বিবিরা পর্যন্ত নবীজির কবর জিয়ারত করে। শুনে রেখে দেন, হজের মশলার সঙ্গে দুনিয়ার মশলা মিল খাবে না। হজের ময়দানে আল্লাহ নবীর কবর, হাজি এবং হাজি বিবিদের জিয়ারত করা ওয়াজিব। আমাদের দেশে কিন্তু কি কোথাও লেখা আছে ওয়াজিব? নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি মক্কা মদিনায় আছে না নাই? তাড়াতাড়ি বলুন, কে কে আছেন? হাজরতে উমর, হাজরতে আবু বাকর, হাজরতে সোয়েবা, লুতবা, হাজরতে উসমানে গনি, এত বড় বড় আল্লাহর ওলি সাহাবিরা শুয়ে আছেন, তাদের একটাও মাজার আছে? হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন। আপনি হাজি সাহেব তো, মাশাআল্লাহ, একটাও মাজার আছে? নাই, একটা মাজার নেই। কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশে, এরপর যদি বলেন প্রমাণ দেন, আমাদের দেশে 100টা মাজার থাকলে 95টাই মাল নাই। আমি বর্তমান টাউনের নাম করছি, জায়গার নাম করব না। বাপ পীর ছিল, বেটা লটারির টিকিট বেচত, বাপ মরে গেছে, বেটা আবার পীর হয়ে গেছে। আপনারা খুঁজেলেন গা? আমি বলবো না, হুজুর কিন্তু বুঝতে পেরেছে আমি কোথাকার লেগে টার্গেট। শুনো, এটা নয়, বর্ধমান জেলায় পীর সাহেব মারা যাবে, পীর সাহেবের জন্য কবর রেডি, পাকা করে বাঁধানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে, ফ্যান ফিট করেছে, শুধু ফ্যান নয় একটা বাল্ব লাগিয়েছে, ঘর থেকে সুইচ দেবে, দু প্যাকেট সিগারেট ভালো করে কেথা দিয়েছে, বালিশ দিয়েছে, যেটা বলুন না নাউজ বিল। কবরের ভেতরে সিগারেট বলে হুজুর খেতে ভালোবাসত, তো দু প্যাকেট ভরে দে। আমি বললাম, দরজা রাখতে পারতিস তো, তাই না? দরজা রাখলে ভালো হতো, খাবার টাবারও দেওয়া হতো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, হাই হাই মুসলমান কোথায় গিয়ে পৌঁছেছ। আমার ভাইয়েরা, আপনি আমার গলসি থানায় চলুন, প্রমাণ দেব। গ্রামটার নাম রামপুর, কোন গ্রাম বললাম বাবা? রামপুর, গলসি থেকে চৌমাথা থেকে ঢুকে থানাতে বিচার এসছে,
দু দল, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। বড়বাবু আমাকে ডাকলেন, হুজুর আসুন একবার বিচার করতে হবে। আমি বললাম যাচ্ছি, গিয়ে বললাম কি ব্যাপার, আমি বললাম দুজন করে কামড়াই এসো আমার কাছে। একজন বললো হুজুর আমরা 32 বৎসর ওরস করছি, বলছে করতে দেবো না। বলে খুব অন্যায় কথা। আচ্ছা একটা কথা বলুন, আপনার ওই কবরে কোন হুজুর শুয়ে আছেন? বললে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে পাথর এনে আমি একটা মাজার করেছি। এ কথাটা বুঝতে পারলেন না? পারলেন না। আমি যদি মিথ্যা বলে থাকি গ্রামের নাম বলে দিলাম, গিয়ে খোঁজ নেবেন আর বলবেন ইয়াসিন সাহেব বলছিল। কাকে বললাম? আপনার মধ্যে দিন নাই। নামাজ পড়েন? বললেন নামাজ পড়ি না। আপনি রোজা রাখেন? বললে রোজাও রাখি না। আপনি তাহলে কি করেন? বলে আমার হুজুর আছে, পয়সা দিয়ে দিই আমার হয়ে নামাজ পড়ে দেয়। আমার হুজুর আছে, পয়সা দিয়ে দিই রোজা রেখে দেয়। আমি তোমার হুজুরও কেলানি খাবে আর তুমিও কেলানি খাবে। বুঝতে পেরেছেন? অনেক পীর আছে, এরা বলছে কন্টেকে নামাজ। সে যদি মোটামুটি 50 জনের নামাজ কন্টেকে লায়, কি নামাজ পড়তে হবে তাকে? পাইকিরি। পাইকিরি নামাজ জানেন? আমাদের দেশে যেমন লোকরা পাইকিরি নামাজ পড়ে, পাইকিরি নামাজ জানেন? বলে দেবো পাইকিরি নামাজটা শুনে নেন।